শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সারা দেশে শিক্ষক লাঞ্ছিত এবং জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এসময় পদত্যাগ পত্র বাতিল করে শপথে পুনর্বহালের আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারির দাবি তোলা হয় দুপুরে প্রেস ক্লাবে ছিল এই সংবাদ সম্মেলন যাতে শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে এগারো দফা তুলে ধরে বিটিএ সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে সহকারী প্রধান শিক্ষকের উচ্চতর স্কেল প্রদান পেনশন প্রথা চালু এবং বিভিন্ন ভাতা একই সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালুর দাবি জানায় সংগঠনটি সেই সাথে শিক্ষক নিয়োগের কমিশন গঠন এবং গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালনার দাবি জানানো হয় মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে উল্লেখিত এগারো দফা দাবি পূরণ এবং লাঞ্ছিত জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের পদত্যাগপত্র বাতিলপূর্বক স্বপদে পুনর্বহালের আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশনা দিবেন